প্রতিষ্ঠার একযুগ পূর্তি ও বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছে কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা সামাজিক সংগঠন সমাজ সংঘ। বিজয় দিবসের সন্ধ্যায় উপজেলার তোতা বাপের হাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাসান মুন্নার সঞ্চালনায়। এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার ফারহানা মমতাজ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মোবারক এবং সামাজিক সংগঠক মোহাম্মদ জানে আলম আলমগীর।